আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট মগজ ভুনা। মগজ ভুনা যদিও একটি হাই ক্যালোরি সমৃদ্ধ খাবার, বাট এটা অনেকেই খুব পছন্দ করে থাকে। তো আজকে আমি মগজ ভুনা তৈরি করার জন্য এখানে বড় সাইজের একটা মগজ নিয়েছি। মগজটাকে প্রথম আধা ঘন্টা সময় কিনে এনে বাজার থেকে তারপর এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর ফলে এটা অনেক বেশি সফট হয়ে গেছে, এর যে রগগুলো থাকে রগগুলোকে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কোনো অংশ দিয়ে কিন্তু একটুও ব্রেনের যে অংশ, যেটা বা মগজ বলে যেটাকে, সেটা কিন্তু একটুও ফুটো হয়নি বা নষ্ট হয়নি। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, কাঁচা অবস্থায় রগগুলোকে যেভাবে পরিষ্কার করতে পারবেন সিদ্ধ করে এরকম কখনোই পরিষ্কার হবে না। সো কাঁচা অবস্থায় এটাকে ভিজিয়ে রেখে তারপর রগগুলো পরিষ্কার করে নেবেন, আর সিদ্ধ করে এটা করবেন না। মগজ ভুনা রান্না করার জন্য এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, লাগবে পরিমাণ মতো লবণ, লাগবে 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চামচের মতো লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2টা দারচিনি, 3টা এলাচ, আর এখানে আছে সামান্য গোলমরিচের গুঁড়া এবং 2টা তেজপাতা। মজকটা রান্না করার আগে আমি যে সমস্ত মশলা নিয়েছি তা দিয়ে এই মজকটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম তার 1/3 ভাগ এখন আমি এই মজকের সাথে দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে মজকের সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাবো যাতে করে মজকটা পুরোপুরি ভর্তা না হয়ে যায় আর মজকটা আস্তে আস্তে দলা দলাও না থাকে। মজক রান্না করার আগে এভাবে যদি মশলা দিয়ে একটু মাখিয়ে তারপর মজকটা রান্না করা হয় তাহলে সমান পরিমাণে মশলা একদম মজকের মধ্যে প্রবেশ করতে পারে আর খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আর সিদ্ধ করে যারা মজক রান্না করেন আমার কাছে মনে হয় সেটার চেয়ে এটা বেস্ট। আপনারা ট্রাই করতে পারেন, দেখতে পারেন এভাবে রান্না করলে কেমন লাগে। তো এভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি সমস্ত মশলার সাথে, একটু ভাঙা ভাঙা আছে। তো এদিক দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো তেল। মজক রান্না করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো সেই জন্য আমি এখানে 1 কাপ তেল দিয়েছি। আর এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতাটা। তেজপাতার ফ্লেভারটা যখন তেলে চলে আসবে তখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। একটু নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, মাখানোর সময় আরও 1/2 কাপ দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। তো এটা আমি অবশ্যই বাদামি করে ভেজে নিব, এই জন্যে বাদামি কালারের পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা মজকের মধ্যে খুবই ভালো যায়। আপনারা অবশ্যই বাদামি করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক এভাবে যখন পেঁয়াজগুলো বাদামি হয়ে আসবে আর তখন আমি এতে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সেই মজকগুলো। মজকটা একটু দিয়ে আমি পেঁয়াজ, মজক আর মশলা খুব ভালো করে এমনভাবে মিশিয়ে নিব যাতে করে সবগুলো একসাথে ভালো করে মিশে যায়। এই মজকটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিট পর এভাবে মজকটা আস্তে আস্তে একটু দলা দলা হয়ে আসছে আর প্যানের গা থেকেও একটু ছেড়ে আসছে। এখন এই মজকটাকে আমি আর নাড়াচাড়া না করে এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পানি। এই 2 কাপ পানিতেই মজকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখন এই মজকটার সাথে পানিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন আমি এটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে রাখবো। আর এরই মাঝে এটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটা অনেকটা কমে আসবে। আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দিতে হবে।
এপর যে পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এখন এই মশলাগুলো মজে এসেছে তারপরও মজকটাকে একটু থকথকা মনে হচ্ছে এই এক্সট্রা পানি আরেকটু রয়ে গেছে এইজন্য এমন মনে হচ্ছে এটাকে কমানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 4-5 মিনিট চুলার আঁচটাকে কমিয়ে আমি এটাকে বসিয়ে রাখছি যাতে উপরে তেলটা ভেসে ওঠে আমি পুরোপুরি ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি এইজন্য পুরোপুরি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ভাপে অতিরিক্ত সিদ্ধ হয়ে গিয়ে একদম এর টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঢেকে রাখার ফলে উপরে তেলটা ভেসে উঠেছে দ্যাট মিন্স আমার এই মজক ভুনাটা অলরেডি হয়ে গেছে আর এখন আমি এটাকে একটু নেড়ে এতে আমি অ্যাড করব সামান্য পেঁয়াজ বেরেস্তা এই মজক ভুনার সাথে খুবই ভালো লাগে এটা আসলে অনেকেই হয়তো ট্রাই করেননি বাট ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তবে সামান্য পরিমাণের পেঁয়াজ বেরেস্তা আমি এতে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ বেরেস্তাটাকে একটু মিশিয়ে নিচ্ছি এই মজক ভুনাটা যেহেতু অলরেডি হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই তো তৈরি হয়ে গেছে পারফেক্ট ঝটপট মজক ভুনা এটি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চারা এবং বাড়ির মুরব্বীরা মজক ভুনা খেতে কিন্তু খুবই পছন্দ করে আসছে ঈদে ইনশাল্লাহ ট্রাই করবেন আপনারা আপনাদের জন্য আমার এই রেসিপিটা ট্রাই করার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আপনাদের ভালো লাগলে অবশ্যই তা কমেন্টস করে আমার সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আপনারা এতক্ষণ আমার ভিডিওগুলো দেখেছেন ঈদের আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার চ্যানেলে অনেক মাংসের রেসিপি রয়েছে ঈদের বিশেষ স্পেশাল রেসিপি রয়েছে সেইগুলো দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ